মধ্যরাতে ভয়াবহ আগুন জুট গোডাউনে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের তেলিপুকুর ভাঁজি পুকুরপাড়া এলাকায়। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন এসেও আগুন নিয়ন্ত্রণে আনতে সকাল 8টা বেজে যায়। গোডাউনের মালিক পক্ষ জানান, জুট গোডাউনে আনুমানিক 18 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং এই আগুন নেভানোর সময় দুজন আহত হয়, একজন দমকল কর্মী আর একজন এলাকাবাসী। স্থানীয় সূত্রে খবর, শর্ট সার্কিটের কারণে এই ঘটনা ঘটেছে, কিন্তু এই আগুনের ফলে এলাকায় বিশেষ কোনো দুর্ঘটনা ঘটেনি। যেহেতু যেখানে আগুন লেগেছিল তার আশেপাশে কোনো বাড়ি ছিল না, যদি থাকতো হয়তো বড় সড় কোনো দুর্ঘটনা ঘটতে পারত। এর পিছনেই আছে প্রশাসনিক দপ্তরের 8তলা বিল্ডিং পূর্ত ভবন। 3টে ইঞ্জিনের তৎপরতায় আগুন নেভানো হয়েছে। ছিল বলতে কাল রাতে 12:30 নাগাদ এখান থেকে পাশাপাশি আত্মীয় স্বজনের কাছে ফোন করে যে দোকানে আগুন ধাও ধাও করে জ্বলছে। তো আমরা তখন পাড়া প্রতিবেশী সমস্ত ছেলেরা সবাই এসেছিলাম, আমাদের এখানকার যে 16 নম্বরের যে সমস্ত পার্টির কর্মীরা সবাই এসেছিলেন, এসে দিয়ে আমাদের এই দমকল কর্মীকে প্লাস হচ্ছে পুলিশ থানাকে সবাইকে ফোন করে সবাই মোটামুটি 10-15 মিনিটের মধ্যে সবাই এসে দিয়ে আগুনকে নেভানোর চেষ্টা রাত 1টা থেকে সকাল 7টা পর্যন্ত দমকল 3টে গাড়ি এসে চেষ্টা করে দিয়ে আগুনকে নেভাতে সক্ষম হয়েছে কিছুটা, মানে একদম অনেক 90% 10% এখনও ধরে আছে। সমস্ত এলাকার ছেলেরা মোটরে করে জল দিয়ে দিয়ে সে সমস্ত জুট ব্যাগ বস্তাগুলো, পিপি ব্যাগ আছে, এ সমস্তগুলোকে পাল্টে পাল্টে সবকে আগুন নেওয়াচ্ছে। আমার নাম হচ্ছে দীপনারায়ণ সাউ, আমার দোকানের নাম ছিল জয়মা ট্রেডার্স। কতগুলো বস্তা ছিল বস্তা? এখানে মোটামুটি পিপি বস্তা ছিল ওই 80,000-এর কাছাকাছি, জুট বস্তা ছিল মোটামুটি 60,000, সব মিলিয়ে মোটামুটি ওই 18 লাখের মাল ছিল, যেটা ওই রাত 7-8 ঘন্টার মধ্যে পুরো সব শেষ হয়ে গেল। এটা হচ্ছে তেলিপুকুর ভাঁজি পুকুর পার। এবং আমাকে রাত তখন প্রায় 12টা বাজে আমাকে ফোন করেছিল আমাদের প্রদীপ, যে আমরা এসে দেখলাম পুরোটায় ধরে গেছে। তো তারপরে সঙ্গে সঙ্গে আমরা থানায় ফোন করি, দমকল বাহিনী এসেছিলো, সঙ্গে সঙ্গে দমকল বাহিনী এসছে। তারপরে আমরা রাসবিহারিকে ফোন করেছিলাম, প্রশাসন ছিল, হ্যাঁ, সবারই সহযোগিতায় আমরা আগুনটাকে মোটামুটি 90% সকাল পর্যন্ত নিয়ন্ত্রণে নিয়ে আসি, আর কিছুটা ছিল সকলে মিলে এটাকে নেভানো হলো জিনিসটা। এটা আপনার তেলিপুকুর ভাঁজিপাড়া, ভাঁজিপুকুর না এর না। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু শাহ রিপোর্ট, আনন্দ বার্তা।